হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি ভিডিও শুরু করার আগে আমি আবারও বলছি যে তোমরা আমাকে সত্যি কদিনে এত ভালোবাসা দিয়েছ যে আমি সত্যি খুব খুশি আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওটা কি ভিডিওটা হলো আজকে আমি মোমো বানাবো তো মোমোটা আমি কী দিয়ে বানাবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো সবাইকে বলছি পুরো ভিডিওটা সবাই দেখবে কেউ কিন্তু স্কিপ করে চলে যাবে না আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক একটা কমেন্টস আর বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর চ্যানেলটিকে কী করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানগুলো তোমাদের মোবাইলে পৌঁছে দেবে তো চলো আজকে আমি শুরু করি আজকে আমি মোমোটা বানাচ্ছি চলো কী কী লাগছে আমার বানাতে সেগুলো তোমাদের সাথে আজকে পুরোটা শেয়ার করব তো চলো যাওয়া যাক রান্না তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর আমি বলেছিলাম আমি মোমো বানাবো তো আমার মোমো বানাতে কী লাগছে হাড়ছাড়া মাংস হাড়ছাড়া মাংস মানে এটা হচ্ছে সোয়াবিন সোয়াবিনটাকে আমি হাড়ছাড়া মাংস বলি আর এটা আমি নিয়েছি মোটামুটি দেড়শো গ্রাম মতো আর আমি এখানে দু রকমের সোয়াবিন নিয়েছি একটি হচ্ছে বড় সোয়াবিন আর একটি হচ্ছে ছোট সোয়াবিন আর আমি নিয়েছি এখানে আড়াইশো গ্রাম ময়দা ময়দাটাকে আমি ভালো করে চেলে রেখেছি চেলে রেখে আমি এইবারে এর মধ্যে যে উপকরণগুলো লাগছে সেগুলো বলছি সেগুলোর মধ্যে লাগছে চিনি আর লাগছে সাদা তেল আর আমি সাদা তেলেই পুরো রান্নাটা করবো আর আমার লাগছে কিছু লবণ তো এটাকে আমি ভালো করে এই উপকরণগুলো দিয়ে ময়দাটাকে মাখব আর আমার এখন লাগছে মোটামুটি আদা কুচি সরু সরু করে একদম পাতলা পাতলা করে আমি আদাটাকে কুচিয়ে নিয়েছি লাগছে আমার রসুন কুচি রসুনটাকেও আমি পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি আদা রসুন দুটোকেই আমি ভালো করে কুচিয়ে নিয়েছি পাতলা পাতলা করে আর লাগছে আমার পেঁয়াজ কুচি আমি একটি বড়ো পেঁয়াজ নিয়ে সেটিকে হাফ সেটির থেকে হাফ নিয়ে সেটিকে আমি কুচিয়ে নিয়েছি আর আমার এখানে লাগছে কাঁচা লঙ্কা কুচি আমি দেখো পাকা আর কাঁচা দুটো লঙ্কা নিয়েছি যে যেরকম ঝাল খাবে সে সেরকম পরিমাণে লঙ্কা দেবে তো আমার লাগছে আর সয়া সস সবাই নিশ্চয়ই চেন ওইটাকে এটা হচ্ছে সয়া সস আমার সেই সয়া সস লাগবে যখন আমি পুরো রেসিপিটা আমার তৈরি করব। তো এখন আমি সোয়াবিনটাকে নিয়ে সেদ্ধ বসানোর জন্য জল গরম করে নিয়েছি তো সেই জলের মধ্যে এখন আমি সোয়াবিনগুলোকে দিয়ে দেব আর আমার সোয়াবিনগুলো পুরো দেওয়া হয়ে গেছে তো এখন আমি ময়দাটাকে ময়ানের জন্য সামান্য লবণ সামান্য চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে আমি দিয়ে দেব সাদা তেল সাদা তেল দেওয়ার পরেও আমি আবার ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব পুরোপুরিভাবে সুন্দর করে তেলটা মিশে যাওয়া অবধি আর এদিকে আমি আবার সোয়াবিনটাকে একটু নাড়িয়ে দিয়েছি আর আমি এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করছি তোমরা চাইলে তোমরা গরম জলও ব্যবহার করতে পারো বা আমার মতোই ঠান্ডা জল ব্যবহার করতে পারো তো আমার এখানে ময়দাটা মাখা হয়ে গেছে আমি খুব সুন্দর করে মেখে ফেলেছি ময়দাটা আর ময়দাটা মাখার পরে আমি তার উপরে সাদা তেল দিয়ে ময়দাটাকে দশ মিনিটের জন্য ঢেকে সাইডে সরিয়ে রাখব আর এদিকে আমার দেখো সোয়াবিনটাতে উতল চলে এসছে মানে সোয়াবিনটা আমার পুরো ফুটে গেছে তো এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে সোয়াবিনটা জলটা ঝরিয়ে নেব ঝুরির মধ্যে করে আর সোয়াবিনটা জল ঝরিয়ে আমি একটা মিক্সির বাটি নিয়ে নেব সেই বাটির মধ্যে আমি জল চিপড়ে চিপড়ে সোয়াবিনগুলোকে দিয়ে দেব। কারণ আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব তাহলে আমার রান্নাটা করতে আরও সুবিধা হবে কারণ হাত দিয়ে তো ছড়া ছাড়ানোটা সুবিধা হবে না তো আমার দেখো সোয়াবিনটাকে পুরো গ্রাইন্ড করা হয়ে গেছে আর কত সুন্দর মিহি পুরো হয়ে গেছে একটা সোয়াবিনও কিন্তু আমার গোটা নেই দেখতেই পাচ্ছ তোমরা সকলে নিশ্চয়ই তো তোমরাও এইভাবে ট্রাই করবে কিন্তু ঠিক আছে গরম জলে ফুটিয়ে নিয়ে তারপরে মিক্সিতে দিয়ে এটা গ্রাইন্ড করে নেবে তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু বারবারই বলেছি যে আজকে আমি সাদা তেলে পুরো রান্নাটা কিন্তু করবো মানে মোমোটা তৈরি করব সরি তো আমার এখন ননস্টিকের কড়াইয়ের জন্য আমার কিন্তু কাঠের খুনতে আমি ব্যবহার করবো আর আমার ক কড়াইটা গরম হয়ে গেছে তো আমি ওর মধ্যে এখন দেখো পেঁয়াজের একটা ছোট্ট একটা টুকরো দিয়ে দিয়েছি তেলটা আমার তেতে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে সুন্দর করে নাড়িয়ে নেবো যতক্ষণ না বাদামি বাদামি কালার হবে পেঁয়াজের এবার আমি দিয়ে দিলাম রসুন কুচি তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি আর আদাটা আমি অল্পই দিয়েছি কারণ আদাটা খুব তিতো লাগে বেশি দিলে তো এখন দিয়ে দিলাম আমি লঙ্কা কুচি দিয়ে এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে এটা যখন একটু ভাজা হালকা ভাজা ভাজা হবে তো তার মধ্যে আমি সামান্য কি করব। সামান্য কি দিতে হবে সামান্য লবণ দিয়ে দেব এরপরে আমি লবণ দেওয়ার পরে আবারও আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না আমার পেঁয়াজের কালারটা আসছে মানে পেঁয়াজ রসুন আদা সব কটারি এবার আমি গ্রাইন্ড করে রাখা সয়াবিনটাকে এর মধ্যে দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিয়েছি দিয়ে আমি ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক ছিপি সয়া সস মানে এক ঢাকনি সয়া সস তো সেটাকে দিয়ে আমি ভালো করে আরও অনেকক্ষণ ধরে পাঁচ দশ মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিলাম যতক্ষণ না তার কালারটা আসবে দেখো এখনও আমার কালারটা আসেনি একটু সময় লাগবে তো আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপরে দেখো আমার কালারটা কিন্তু চলে এসছে দেখো কত সুন্দর কালার হয়েছে আর এটা এতই গরম যে আমি হাত দিতে পারছি না তো আমার দশ মিনিট হয়ে গেছে তো এখন আমি ময়দাটা নিয়ে নিয়েছি ময়দাটা দেখো কত সুন্দর মাখা হয়েছে দেখেছো তো খুব সুন্দর করে ময়দাটা আমি মেখে রেখেছিলাম একদম নরম হয়ে গেছে ময়দাটা খুব সুন্দর করে মাখা হয়েছে আমার ময়দাটা তো এখন আমি ময়দাটাকে আরেকটুখানি ডলে নেব মানে মেখে নেব ভালো করে তো এখন আমি লেচি বানিয়ে নিচ্ছি তো লেচিগুলো আমার কিন্তু একটু ছোটো করতে হবে তো আমার সব কটা লেচি হয়ে গেছে এবার আমি সামান্য ময়দা দিয়ে কিন্তু এটাকে বেলবো আমি কোনো তেল ইউজ করছি না বেলার সময় তো আমি ময়দা দিয়ে এটাকে সুন্দর করে গোল করে বেলবো তো দেখো আমি বেলছি আমার খুব বেশি আহামরি বড় করব না আমার হয়তো ভিডিওতে বড় লাগছে কিন্তু এটা খুব বেশি বড় হয়নি তো এর মধ্যেখানে আমি এবারে এই সোয়াবিনটাকে দিয়ে দেব সোয়াবিনের যে আমি কিমাটা বানিয়েছি ওটাকে দিয়ে দেবো ওটাকে অ্যাকচুয়ালি কিমাই বলে তো আমি সেটাকে দিয়ে দেব দিয়ে এইভাবে আমি ঘুরিয়ে 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 পুরো একদম একটা মোমোর আকার তৈরি করে ফেলেছি দেখো ভালো কি লাগছে আদেও তো আমি খুব ভালো বানাতে পারি না তো তবুও বানালাম তো এইভাবে আমি সবকটা মোমোগুলো বানিয়ে নিই তো এই দেখো আমি সবকটা কটা মোমো বানিয়ে নিয়েছি কত সুন্দর করে এবার আমি জানি না কেমন হয়েছে তো ওইদিকে দেখো আমার জল ফুটছে আর আমি আজকে কিন্তু যে স্যুপটা বানাবো সেটা কিন্তু আমার দোকানের কেনা স্যুপ চিকেন স্যুপ মানে কাপ চিকেন স্যুপ তো আমি ওই স্যুপটাকে ওই জলে দিয়ে দেব আর আমার কাছে কোনো রাইস কুকার নেই বলে আমি এরকম ফুটো থালা নিয়েছি আর এটার মধ্যে আমি ব্রাশ দিয়ে সাদা তেলটাকে মাখিয়ে নেব সুন্দর করে চারপাশে যাতে মোমোটা না আটকে যায় তো এই সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে এবার আমি মোমোগুলোকে বসিয়ে দেব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে আর যার রাইস কুকার আছে তার তো কোনো অসুবিধাই নেই সে রাইস কুকারেও করতে পারবে নাহলে যার বাড়ি এরকম থালা আছে সে এই ফুটো থালাতেও করতে পারবে তো এখন আমি মোমোগুলোকে সব সাজিয়ে নিয়ে মোমোগুলোর গায়ে সাদা তেল হালকা করে মাখিয়ে দিলাম তো মাখিয়ে দেওয়ার পরে আমি যে সুপের গামলাটা বসিয়েছি সেই সুপের গামলার উপরে আমি মোমোগুলোকে রেখে সেটাকে ঢেকে কে দিলাম আমি দু মিনিটের জন্য সেটাকে ঢেকে দিলাম কারণ আর হালকা করে বাড়িয়ে দিলাম গ্যাসটাকে ওর ভাপে ভাপে আমাদের মোমোটা কিন্তু সেদ্ধ হবে তো আমার মোটামুটি দু মিনিট কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে ফেলেছি তো দেখো আমার মোমোটা তোমরা কেমন লাগছে প্লিজ কমেন্টস করে কিন্তু জানাবে কিন্তু আমাকে তো এখন আমি এটাকে সাব করব। আর এটা কে খাবে সেটাও তোমাদেরকে দেখাবো তো আমি মোমোটাকে তুলে নিই আস্তে আস্তে করে সুন্দর করে আর আমি কিন্তু স্যুপও নেবো আর দেখো ওদিকে আমি টমেটো সস আর চিলি সস দুটোই নিয়েছি তো এদিকে স্যুপটাও আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি স্যুপটাকেও তুলে নেব বাটিতে তো আমি নিয়ে পুরোপুরি তৈরি করে নিয়ে চলে এসেছি আমার মোমো সোয়াবিনের মোমো মানে হাড় ছাড়া মোমো আর এই দেখো বলছিলাম যে কে খাবে তোমাদেরকে দেখাবো এই যে আমার ছেলে বাবা আমাকে আবার বলছে মা খুব ভালো হয়েছে মানে দারুণ হয়েছে আবার চপস্টিক দিয়ে খাচ্ছে চাইনিজ খাবার তো আর ও চপস্টিক দিয়ে খাচ্ছে আর এখন খাচ্ছে স্যুপ স্যুপটা আহা গরম খুব গরম তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা আমার এই ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে একটা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যাবে আর আমার ভিডিওতে যদি কোনো জায়গায় ভুল হয়ে যায় তো আমাকে প্লিজ ক্ষমা করে দেবে টাটা বাই বাই